রং চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ওই খাপলার কেন্দ্রীয় চরিত্রত অভিনয় করা সকলরে প্রিয় অভিনেতা রাহুল দাসর মৃত্যুত আমি মর্মাহত। এই ক্ষণত তেখেতর বিদেহী আত্মার সদগতি কামনা করে রঙর সমূহ পরিয়ালর তরফর পরা যাচিল একাজলি শ্রদ্ধাঞ্জলি। জেলেপি মা খোবা লাগা কথাটো মানে শুনিবা মাই ধরব পারা নাই মাই ধরব পারা নাই না নাই কেটু হল তোর হবা লাগা বুয়ারি আমি করবাই কুনি বারাক তো তাই মোর বুয়ারি মইটা কেকো বুঝাবা নলুয়ে বউ মই কিবা বুঝাবা গেলে সি মোর উপরতে খং করে এটা তয়ে কচুন গো মোর গাত তো কি তোর গাত একো দুখ নাই জিলাপি এগুলা সব ভগবানের উপরত মুখ লেগিয়ে চাওসন কিমান যে বিচারলো কিমান আশা করলো কিন্তু এটা সন্তানর মা খোবানলো কিমান চিকিৎসা করলো তথাপিও কিন্তু একোয়ে ফল নধরলা তাকেইটো সেইকাৰণে মানুহটাই মোৰো হেংকা হ'ব বুলি ভয় খাইছে সি আহিলে তাক মোৰ ওচৰত পঠাই দিবি যি ক'বা লাগে মই কম তই একো চিন্তা কৰিব নালাগে অঁ বৌ তয়ে ভালকে বুজাবিচোন মানুহটাই মনত বিৰাট দুখ পাইছে তাৰ মুখত দেখি চাবাই মোৰ বেয়া লাগে বেয়াটো লাগবয়ে বেচাৰাই কম দুখ পাইছি না হ'ব দে হ'ব সি আহিলে মই বুজাই কম নহয় তেতিয়া চব ঠিক হৈ যাব নহয়ে বৌ মোৰ এটাই চিন্তা হৈছে ইগিলাখান ভাবি ভাবি যদি তার কিবা মাথার গন্ডগোল হয় আর তার পিছত যদি ঘরে দি গুছি যায় মোর কি হবো এ বউ এ জিলাপি তো ইগলা মিশা মিশি চিন্তা করছা ইমান চিন্তা করবা নালগে আর একলাই বই থাকিলে হিগলাই চিন্তা আইব লসু জো পা ঘরত মু কলমান সহায় করে দিবি জো হয় স্যার এ এটু হেপা বর্মনা করা হবো পারে হয় স্যার হবো পারে বলসু ফুটিয়া হো বলাসুন আবাইখন ইয়াতে পার্ক করা আপনালোকে আমার তো কেছি না কি কেসর হয়েছি আর কাক বিশ্রী হয়েছি কি কোন কেস আপনি কোন মই ভেসি আপার দুই নম্বর তিরি ও স্যার বুঝলে কেসটো মানে এই নামতে এন্ট্রি হয়ে আছে কিন্তু এটা কথা হেন্দে দিও ঘরত এটাও নাই মই এটা বিশ্রী বিশ্রী হকাল করে গৈছো ঘরত নাই হি কলে গল নাজলু মই কেস দিয়া কথা তুই হেন্দে দিও কিবা কে গম পাই দিও কবাক পলি গেলাম পা বলাইছে নহয় মানে মই হন্দে গৈছো হন্দে আমার হসাই হয়েছে বুঝিছা ইহত পলাইছে সাগে এতিয়া ইয়াত এটা সহি করক মই আৰু কিয় সহি কৰিব লাগে এইটো হল আমাৰ পুলিশৰ নিয়ম আমি যে আহিছো তাৰ প্ৰমাণৰ কাৰণে ও হয় নেকি দিয়া ও স্যার মই যেতে সহি গৈছো আপুনি হেন্দক লগ পালি নকব দ কেসটো কোনবাত আমি আহিলে গম পাবই দেখোন কেসটো কোনে দিছে বলক স্যার যাও বলা লাগলো ভাঙে নাই তো সাসা দারণ তো সাসা আপনার সাথে আমার একটা কথা ছিল আমি বাজাত গায় নই নাকি ঠিক আছে হাতে হাতে কি এগুলা মানে আমার বিজনেসের বস্তু এ হিরে মনি মুকুতা পাতর এগুলা বাজারে নিয়ে বেইছে আমরা আর মাল উঠামু সাসা দেখে শুনে আমাকেও একটা পাথর দেন কি পড়লে জানি ভালো হয় কালকে আমি যখন আসনে বহি তখন মানুষ আহে হেসুমকে তুমি আবা আমি ভালোকে দেখে দিই খুব ভালো ফল পাবা ঠিক আছে হবে কিন্তু একটা কথা এ ভূমি মাতারে দিবেন নিগে আন্ডার গাখিরান্তে ভুলবা না ঠিক আছে কিন্তু কেন দিতে লাগে
তার মানে দেহ এই জমিন মানে ভূমি ভূমিরে আমরা মা জ্ঞান করি তলে যখন মা দুর্বল হয়ে যায়গা তখন তার মানে ভূমিকম্প আইয়া পড়ে এ আন্ডা গাখি রেগলে খাইলে মা সুস্থ হয়ে থাকে তখন আর ভূমিকম্প টুমিকম্প হয় না ঠিক আছে তাহলে আন্ডা আর গাখি নিয়ে আমি আসবো যাও আল্লাহ বাস এসো আজকে ধরা পড়তাম এই আন্ডার বিজনেস হত্যাকারে আ উঙ্গ ডংদা আন্ডা কেউ দেখে নাই তো গত্তাকারে গা কত্তাকারে গা দন্তের ন গাখির ওই ইতিয়াক লাগেও আমাক পুলিশে ধরবেক লাগি রখি থাকা নাই যো মোর কিন্তু বাগতকেও পুলিশক ভয় লাগে মই না যাওঁ আগতে তুই যাই চাই আছোন এ নাই আহে আ ওই পুলিশ আছিল যদিও গুছি গেছি আজিকালির পুলিশে নয় এমন পালা মারবে নরে কেউ তো থাকবা পারে নাই যুয়ে তুই এনাই ভয় খাই থাকা তুই আগত যা খেলা তই মোক কি খবা নালগে মিথের কেসটুতে মোর ডাবল অভিজ্ঞতা হয়ে গেছি হয় নাকি দেখা যাব মই তো নদুকে পুলিশত গতে আনতিলম এই তুই আমাক ভয় খুয়ে থাকবা নালগে তোক নামরি যদি আমি জেলত যাবা লাগা হয় তিতে এটা কথা খাতাং তোক পুলিশের আগত হত্যা করি হে আমি দুটা জেলত যাম কি মোক মারবি আর পুলিশের আগত এ নামরে দে মিথে এনাই কইছি আমি তিনো লগ হই কিবি এটা আলোচনা কইম দে হৈছিল ভাত খোপা বেছিকৈ খাই খোৱাত পাই এতিয়া উগা মাৰি আছা ঐ খাপলা কো পাৱাৰ্ড বাই বিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আচল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে নেছলে মাৰলো গ্ৰো উইথ স্পৰ্টছ অনমোল বাটাৰ বেগ পেকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া প্ৰেগা নিউজ প্ৰেগনেন্সি ডিটেকশ্যন কিট গুড নাইট ফাৰ্ষ্ট গাৰ্ড অব মচ্চৰ হোংগে ফটাক সে ফুৰ মিণ্ট্ৰা দ্য ৰোড ষ্টাৰ উইমেন হৰলিক্স হকিন্স এয়াৰটেল পোষ্টপেইড প্ৰমিজ লিয়া আগরবত্তি ইউনিবিক কুকিজ ট্রাই নিউ বেস্ট এভার কমপ্লান ফর টুয়াইস এক্স গ্রোথ সাইকেল আগরবত্তি অফিসার চয়েস কুইকার রোডস ফুয়েল ফর দ্য রিয়েল ফিট এসবিআই লাইফ কুরকুরি খুল যায় তো ফ্যামিলি বন যায় হন্ডা সিবি শাইন ক্যা শাইন হ্যায় ইন্ডিকা কেশ কালা সিটি হান্ড্রেড সেলফ স্টার্ট উইঙ্কিজ দ্য কিক স্পেশালিস্ট টিভিএস আপাচি মেড ব্লু আর আইডিয়া ফোর জি আপুনি এনেকৈ জুপুকা লাগি বহি আছে যে কিয়নো নকবি দে বুঝছা মোৰ মনটো আজি বৰ খেমকাৱাই বৰ ভয় লাগি আছে আই কিয়নো কি হৈছে কি হ'ব আৰু এই যে আমাৰ খাপলা হাতৰ মাটিখিনিৰ কেছটো লাগি আছে পুলিচে এতিয়া হেন্দৰ মাটিৰ ওপৰত ৰঙা চাট বাৰী মাৰি দিলা দুই দিনৰ ভিতৰতে বোলে হেন্দে ঘৰেৰে যাব লাগিব আই তাকে মনটো বৰ ভয় লাগি আছে আই ইছৰাম হয় নেকি সিহঁতৰ চাগে মনটো কিমান বেয়া লাগিছে ভাবিলে বৰ বেয়া লাগে পাই সেইটোৱেতো মোৰো ভয় লাগি আছে বুজা নাই নথি পত্র গিলাখানোর কারণে কিবা খেলি মেলি লাগি এই অবস্থা হল আই কি করব আর সেই কারণে এনেকুয়া ধরনের কাগজ পত্রবুর অকমান ভালকে রাখিব লাগে আচ্ছা রবসুন আপুনি আমার ঘর কাখর হিতেশর লগত কি কারণে তর্ক করি আছিল হাও ইতে মনত পছি আসল কথা তো কই নাছিল আই মই কি কথা নো তার মানে হিতেশে এটা ধান বানা মিল বাহাবা কুচ্ছি আমার ঘর কাখু যে মাটি খিনি আছে মাটি খিনি দেছন তারে তথাপিও মই কথাটো গম পাই তার ওসরত গেলু যাইটা দম দিয়েছো আই মারা চলি কিন্তু কিয় আপোনার কি ক্ষতি হল লক্ষি মিলটো পতাত হাও কি কথা কই মারে চলি ক্ষতি ন হবো ডাঙার ক্ষতি হবো আমার মাজনি আহাবার এসএস ফাইনাল নিদবো
আৰু যেতিয়া মেলটো ঘৰৰ কাষতে ধমধমকৈ বাজি থাকিব তেতিয়া তাই কোনটো শান্তিত পৰিব আই আৰু যদি সি মেলটো পাতে বেটাৰ ওপৰত মই কেছ দিম কি বুলি কেছ দিম জানিছানা যে আমাৰ ঘৰত পলিউচন হয় মানুহগিলাখনৰ কব বেমাৰ হয় সেই মুৰ্গী বেমাৰ লগা দি মানুহ মৰি গৈছে মাৰে চলি তিতা নি ফাঁচি যাব ভগৱান আপোনাকো মই মানিছো আৰু দে ইমান চিন্তা একেবাৰে হাও কিয় চিন্তা নকৰিম আই তই চিন্তা নকৰিলি বুলি মই চিন্তা নকৰিম ঐ শুন মোৰ আপিটো বহুত মৰামৰ বুজিছে মোৰ মৰামৰ আপিৰ কথা মই চিন্তা নকৰিলি কোনে কৰিব আই কথা কবা আইছা মাৰে চলি ঐ ইছলাম ভাই ভূমিমাতাই খাওয়া গাখির গিলা দিছে নাকি কাস্টমারে সেগুলাকে খাব কি জানি আর যি হয় হব দে কচু লাগবো নাকি ঠিকিয়া লাগবো নাকি ভাতসোপা বেছিকে খাই সোৱাদ পাই এতিয়া গা মাৰি আছা মন মন থাকক চিটি বস্তু মিক্স কৰি কি বস্তু বনায় আপুনি হেপা যদি জেলত যায় সি যদি সব কথা কৈ দিয়ে মানে তুমি সপ্তাহে সপ্তাহে আনা 500 টকা এতিয়া কি হব সেইকাৰণে তো মোৰ ভয় লাগি আছে মই হেপা আতুৰ ঘৰত যাই কেছটো কিবাকে মেনেজ কৰিব লাগিব কৰা সোনকালে মেনেজ কৰা নহলে মই কিবা বিপদ আহা গোন্ধ পাইছো ৰতনি বলা বলা যা সোনকালে বলা কি যে হৈ গল এখন আঞ্চ ও আসল কালপ্রিত তুলি জানছ ও কি হে তো গম পাং রব বাপ হে তো কম সালাক নহয় দ আম গিলা খান কেন কে কল্লাক দেখলাক না সালাকি কইলি কি হবা ও বেশি বুদ্ধি করবা গেলি গলত কাটা লাগে কি অন্য বাসত আগাস পাতে আকো ন ধরি মাটি খিনি উল্টা সরকার তাকে হে গেল এথাম বাহা তোর কেন অবস্থা হসি
হেৰি নিজে ঘৰ এখন পাতি সাজি এৰি থৈ যাব লগা হৈছে। মোৰ কিবা ভাবিয়ে কিবা ভাল লাগছি দক। অ ৰামৰ ভা, অ অদৃশ্য জনৰ কিছুমান নিয়ম আছে উচ্চ। জীৱনত আপোনজনে হওক বা কিবা সম্পত্তিয়ে হওক, আগদিন নহয় আগদিন মানে হাৰাব লগা হয়। আৰু এটা কথা নহয় মোৰ ভা, ভগৱানে সকলোকে দিও চাই আৰু নিও চাই। দিয়া বস্তুটো তুমি কেনকে ৰাখিব পাৰ বা তুমি কেনকে হাৰ, এইটো তোমাৰহে কথা। আৰু কি জানিছ, যদি জীৱনত সংঘাতে নাথে তেনেহ'লে বাচি থকাৰ মাদকতা ক'ত? সেইটো ঠিকে কৈছি দক, আমি একেনাম সংঘাত পালো তথাপিতো জীয়াই আছো। জীয়াইতো থাকিবই লাগিব, ভয়ংকৰ পৰিস্থিতি দেখি যুদ্ধক্ষেত্ৰ পাই পলটো সৈনিকৰ কাম নহয় কাপুৰুষৰ কাম। এহ হ'ব দে, কিমান একলাখান কথা পাতি থাকিম মা, হেৰি কৰা এই মাটি কাটাতে কথা কওঁতে কওঁতে গোটেই মোৰ নৈলা শুকাই গৈছে হা। তোমাৰ সেই সোৱাদ লগা হাতৰ আকা মিঠা চাহ খাবাৰ মন গৈছি। এ হ'ব দক, চালানি মাৰিব নালাগে, এই মাটিখিনি নি কাটি কাণ মুচু চাহ কাপ বনাই আনছো। দে দে দে, তোমাৰ চাহে মোৰ দিবান। আমি কি ৰঠকছি নেকি আজ পৰ্যন্ত, মানে আপোনাৰ ঠগা হাৰে আমি তো জানি না। মাথাই গৰম কৰি দে চিমক গেষ্টেক, সেইটোৰে বান্ধটো গছতে উঠা নেকি? অই গেষ্টেক, নাজানো কাকা, খবৰ তা গম পোৱাৰ পাছত ৰাস্তাৰ ফালে ওলাই গৈছিল, তাৰ পাছত ঘূৰি অহাই নাই। মানে তাতো আহিলে এটা বেয়া খবৰ, ইমান বেয়া ফুটা কপাল হব লাগে না। তাকেতো, এটা কত বা বিচাৰি যাম, তাক কত বা গেছি, ঘৰৰ বস্তু বাহিনী গিলাও বান্ধি গুটি লপা হৈছে, তাকহে বিচাৰিম না, ঘৰৰ বস্তুহে বান্ধিম। অ আপোন বৌ, আপনি আৰু ময়া বস্তু গিলা বান্ধু আহ। অ কাকা, পিছে মোৰ মানুহটো কাই বিচাৰি যাবয়ে, তাক মই বিচাৰি যাম ৰ, অলপ চাই চিতি আহো না, কি কৰংলে ঠিক কথাই কৈছা দে, চাচোন দা তই অলপমান বিচাৰি চাকি যা। তই এটা কাম কৰ, ঘৰৰ বস্তু মানে গিলা বান্ধ, কারণ এই যে আমরা ঘর দর বানাই থাকি, মাটি কিন্তু জুটটা লয়ে রাখে, এই জন্য আমি বিশ্বাস করি এগুলা কথা। আমি কি ঠকছি নেকি আজ পর্যন্ত, মানে আপনাকে ঠকা হারেন
আমি তো জানি না তাই নাকি এত যদি সন্দেহ তোমার তাহলে তুমি আমার নাকি সংসার করতে থাকে কি আমি সংসার না করে ঘরে যাওয়ার লাগে নাকি আমি তোমার ঘরে যাওয়ার কথা কই নাই আরে মানুষের মধ্যে একটু বিশ্বাস রাখা দরকার তোমার যারা বিশ্বাস করার লাগে না বিশ্বাস করি আর যার বিশ্বাস করম না মরা গেলে বিশ্বাস করম না আর কয়টা দিন যাক দেখা যাইব ইসলামে কারে ঠকছে না ঠকছে ওই দিন আর নাকি আমিও খালি রসি জেরি না নাকি চালা আরে আল্লাহ রে আল্লাহ এটাকে আরে কবে বিশ্বাস করব মানে কেউ রে বিশ্বাস করে না নাখানবি রসন ইমানকে অলপ ধৈর্য ধর মানুষ তো ইতাক লেগে ঘরতে ঘুরি নাহিল কোন বা গেল কেনকে বা আছে তাকে তুই জিলাপি তা আমি কোন ফালে চিন্তা করিম তো এ কোসন আজি এই সব বস্তু গিলা তাক লেগে নিবা লাগে আইসা মানু তো ইমান টেনশনত পেলা বাপারে ইতা মইতা কোন মিশ্রি যা এই লাহা 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 উঠাবে মই জীবন পড়ো সব জায়গাটা তাক বিচারলো তাক বিচারিয়ে না পালুম নহয় বতাহত রুমালে মুকুতি সাকিতি গুখাই মুক্তি দিবাখা পাওয়ার্ড বাই বিস্ক ফার্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আসল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিলে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর মিন্ট্রা দ্য রোড স্টার উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস লিয়া আগরবত্তি ইউনিবিক কুকিজ ট্রাই নিউ বেস্ট এভার কমপ্লান ফর টুয়াইস এক্স গ্রোথ সাইকেল আগরবত্তি অফিসার চয়েস কুইকার রোডস ফুয়েল ফর দ্য রিয়েল ফিট এসবিআই লাইভ কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় হন্ডা সিবি শাইন ক্যা শাইন হ্যায় ইন্ডিকা কেশ কালা সিটি হান্ড্রেড সেলফ স্টার উইঙ্কিজ দ্য কিক স্পেশালিস্ট টিভিএস আপাচি মেড ব্লু আর আইডিয়া 4G